বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন কুড়িগ্রামের সুবিধাভোগীরা। ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজা জানান, সরকার ঘোষিত ভিশন 2021-2041 বাস্তবায়নে বেকার সমস্যা দূরীকরণে 2009 সালে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প চালু হয়। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 2,38,000 শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু 2 বছরের মাথায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তাই অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি ভুক্তভোগীদের। নির্বাচন এলেই দেশের বড় বড় নেতৃবৃন্দরা এই বেকার যুব সমাজকে বিভিন্ন চাকরির লোক দেখিয়ে তারা মাঠে আমাদেরকে ব্যবহার করে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে বেকার যুব সমাজের খবর কেউ রাখে না। কিন্তু দুর্ভাগ্যজনক 2018 সাল থেকে আজ অবধি 2023 সাল কিন্তু কেউ ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কথা সংসদে তুলে ধরতে পারেনি। প্রিয় ভাইরা,